পা নেই তাতে কি, দুপা ছাড়াই বিশ্বজয়ের স্বপ্ন দেখেন সোনিয়া, আর সেই স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়েছেন তিনি। ছোটবেলায় রক্তনালী ব্লক হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুপা হারাতে হয় তাকে, কিন্তু থেমে যাননি তিনি। ইচ্ছা শক্তির উপর ভর করে পেরিয়েছেন স্কুল কলেজের গণ্ডি, এখন পড়াশোনা করছেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে। সেই অদম্য সোনিয়ার সংগ্রামী জীবনের গল্পই শোনাবো আজ আপনাদের। সোনিয়াদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজান চর্ণপাড়া গ্রামে। কৃষক বাবা রইসউদ্দিনের অভাব অনটনের ঘরে জন্ম তার। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন দুপা হারান সোনিয়া, বয়স তখন 7 কিংবা 8। অভাব, প্রতিকূলতা আর শত বঞ্চনার মাঝেই তার বেড়ে ওঠা। জানা যায় ছোটবেলায় পায়ের রক্তনালী ব্লক হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সোনিয়ার। শুরু হয় তীব্র ব্যথা, ফুলে যায় পা। অনেক হাসপাতাল ঘুরে অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে চিকিৎসকের পরামর্শে কেটে বাদ দিতে হয় সোনিয়ার দুপা। তখন থেকেই শুরু হয় তার সংগ্রামী জীবন। শত বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন বিজয়ীর বেশে। মা শিউলি বেগমের কোলে চড়েই এখন কলেজে যান 18 বছর বয়সী সোনিয়া। মেয়ের প্রতি মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হন সবাই। শিউলি বেগম জানান, পা হারানোর পর থেকেই মেয়েকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন আর তিনি বাইরে বসে থাকতেন। স্থানীয় অনেকেই তাকে বলতেন, এভাবে আর কতদিন নেবেন, আপনার কষ্ট হয় না? সোনিয়ার মা পাল্টা জবাবে বলতেন, সন্তান কি কারো কাছে কখনো বোঝা হয়? ভালো ব্যথা আছে, ব্যথা আর হবে, যারা মিরা বসে বলছে না হলে মেডিকেলে নিছি, বাবার মেডিকেলের যথেষ্ট হবে, ডাকা পাঠাইছে, ডাকাতে ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনিয়াকে নিয়ে গর্বিত তার বন্ধুরা সহ পুরো ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ। শিক্ষকরা বলছেন, স্বপ্ন পূরণে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় পাথেয়। স্নাতক সম্মান ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছে, তার বাড়ি রাজীবপুর ইউনিয়নে। সে বাড়ি থেকে রিক্সা, অটো এবং মায়ের কোলে চড়ে আমার কলেজে আসে, এবং কলেজে এসে কলেজ গেটে বা ওই ভিতরে রিক্সা রেখে আবার মায়ের কোলে ক্লাসে যায়। সোনিয়া যাতে ঈশ্বরগঞ্জ কলেজ থেকেই শিক্ষা জীবন শেষ করতে পারে, সেজন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদ রানা খান। শুধু প্রতিবন্ধী না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। সোনিয়া আক্তারের সার্বিক মঙ্গল কামনা করি, আর সোনিয়া আক্তার তার মা নিয়ে আসে প্রতিদিন, সে নিয়মিত ক্লাস করেছে, নিয়মিত পরীক্ষাগুলিও দিয়েছে। অদম্য শিক্ষার্থী সোনিয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসবে সবাই, এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।